হে হোয়াটসঅ্যাপ ভিউয়ার্স, তো কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। তো আজকে আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি তোমাদের সকলেরই সামনে। আজকের এই ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ সকল ভিউয়ার্সদের জন্য। অলরাইট, সো আজকের এই ভিডিওতে মূলত একটি টপিক নিয়ে আমরা আলোচনা করে থাকবো। তো আজকের এই ভিডিওর টপিকটা কি সেটা আশা করছি তোমরা সকলেই ভিডিওটি ক্লিক করার পূর্বে ভিডিও থাম্বনেল দেখে বুঝেই গেছো। তা বাদেও যারা এখনো পর্যন্ত সঠিকভাবে বুঝতে পারোনি আজকের এই ভিডিওর মেন টপিকটা কি, তো সেটা আমি একটু শর্টভাবে বুঝিয়ে বলছি। আজকের এই ভিডিওতে মূলত আমরা আলোচনা করব তোমাদের ট্যাব কেনার বা স্মার্ট কেনার যে 10,000 টাকা দেওয়া হবে সেটা এই পর্যন্ত শোনা গেছে ডিআই অফিসে নাকি পৌঁছে গেছে। তো ডিআই অফিসে পৌঁছে যাওয়ার পর আর কতদিনের মধ্যে তোমাদের টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা জানবো। এছাড়াও কোন কোন জেলায় টাকা পৌঁছে গেছে অর্থাৎ ডিআই অফিস থেকেও কিন্তু স্কুলে পৌঁছে গেছে টাকা, সেটাও আমরা আলোচনা করব। কাজেই ভিডিওটা একদম সম্পূর্ণ দেখতে থাকো, অর্ধেকটা দেখে যাবে না, স্কিপ করে দেখবে না, কারণ অর্ধবিদ্যা ভয়ঙ্কর হয়। আমি বিক্রম সাথে আছি, তোমরা সকলেই দেখছো দ্য সায়েন্স ওয়ার্ল্ড। তো চলো গাইস কিছু নতুন শিখে নেওয়া যাক। অলরাইট গাইস, সো ব্যাক টু দ্য পয়েন্ট। ভিডিওটি শুরু করার পূর্বে অর্থাৎ ভিডিওর মূল আলোচ্য বিষয়ে যাওয়ার পূর্বে তোমাদের সকলেরই কাছে রয়েছে একটি ছোট্ট রিকোয়েস্ট। যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে গিয়ে জয়েন করেনি তো যাও, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন গিয়ে জয়েন করে নিতে পারো। ইনস্টাগ্রামে যারা এখনো পর্যন্ত আমাকে ফলো করেনি, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন গিয়ে ফলো করে নিতে পারো। অলরাইট, ব্যাক টু দ্য পয়েন্ট গাইস। আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় আমরা কবে টাকা পেতে চলেছি সেই সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের এই সিঙ্গেল ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমত তোমাদের সকলকে জানিয়ে দিই প্রত্যেকটি জেলার ডিআই অফিসে কিন্তু টাকা ঢুকে গেছে অর্থাৎ সরকারের তরফ থেকে কিন্তু টাকা ট্রান্সফার করে দেওয়া হয়েছে গতকাল। তা বাদেও আমরা এটাও জেনেছি গতকাল 4টা থেকে কিন্তু বিভিন্ন ধরনের জেলা স্কুলগুলিতে কিন্তু টাকা ডিস্ট্রিবিউশন শুরু হয়ে যাওয়ার কথা। ডিআই অফিস কথা রাখার জন্য ওনারা কিন্তু এটাও বলেছেন যে আজকের ডেট অর্থাৎ 18 জানুয়ারি থেকে কিন্তু বিভিন্ন ধরনের স্কুলে কিন্তু টাকা পৌঁছে দেওয়া হবে। এছাড়াও এটাও বলা হয়েছে যে স্কুলে একজন ছাত্র পাবে সেই স্কুলের কিন্তু প্রত্যেকটি ছাত্রছাত্রী পাবে, অর্থাৎ যে কোনো একটি ছাত্র বা ছাত্রী র্যান্ডামলি টাকা দেওয়া হবে সেটা না, যেই স্কুলকে ধরা হবে সেই স্কুলের প্রত্যেকটি ছাত্রছাত্রী টাকা পাবে। তো এই মুহূর্তে ডিআই অফিসাররা এটাই চেয়েছেন যে স্কুলের তরফ থেকে সম্পূর্ণ সংশোধিত ডকুমেন্টসটা জমা দেওয়া হচ্ছে কিনা, কারণ বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীর ছোটখাটো কিছু ভুল রয়েছে, যে সকল ছাত্রছাত্রীর ছোটখাটো ভুল রয়েছে তো সেই সকল ছাত্রছাত্রীর কিন্তু সংশোধন করে দেওয়া হবে। যারা এই পর্যন্ত ভয় করছিল আমার IFSC কোডে ভুল রয়েছে, আমার অ্যাকাউন্ট নাম্বারে ভুল রয়েছে, আমার নামে ভুল রয়েছে, আমার সিগনেচারে ভুল রয়েছে, তাদের আর কোনো সমস্যা নেই। তোমাদের যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে তা তোমাদের সংশোধিত করে দেওয়া হবে। তো এইবারে প্রশ্ন হচ্ছে ডিআই অফিসে টাকা পৌঁছে গেছে, এবার কোন জেলায় কত তারিখে বা কত তারিখের মধ্যবর্তীতে টাকা ঢুকতে পারে? তো এই পর্যন্ত যে খবরটা আমাদের কাছে রয়েছে ডিআই অফিসের কাছে টাকা পৌঁছে গেছে, ডিআই অফিস এটাই চাইছেন যে সকল স্কুলে প্রত্যেকটি ছাত্রছাত্রীর সংশোধিত ডকুমেন্ট সর্বপ্রথম পাওয়া যাবে সেই স্কুলেই কিন্তু প্রথম টাকা দিয়ে দেওয়া হবে। টাকা ঢুকে যাওয়ার কথা কাল বিকেল 4টা থেকে প্রত্যেকটি স্কুলের ছাত্রছাত্রীদেরকে দেওয়া হবে। আজ 18 তারিখ, আজ থেকে কিন্তু প্রচুর পরিমাণে স্কুলে টাকা দিয়ে দেওয়ার কথা। এটা আমার কথা না, এটা ডিআই অফিসের কথা। তাই প্রত্যেকটি ছাত্রছাত্রীদেরকে বলছি আজকের ডেট থেকে টাকা ঢুকে যাওয়ার কথা। এবং ডিআই অফিস থেকে এটাও জানা গেছে যেই সকল স্কুলে বেশিরভাগ ছাত্রছাত্রীর সংশোধন কিন্তু করা হয়নি তো সেই সকল স্কুলে কিন্তু দেরি করে পাওয়া হবে। এবং তার পাশাপাশি আমি এটাও বলছি বেশ কয়েকজন ছাত্রছাত্রীর কিন্তু সংশোধন করা হয়নি। সো তোমাদের আশা করছি এটা ক্লিয়ার করতে পেরেছি, যে সকল স্কুলে সংশোধন সর্বপ্রথম হবে সেই সকল স্কুলেরা প্রথমে টাকা পাবে। বাট তাছাড়াও কিন্তু ডিআই অফিস থেকে একটা লিমিটেশন দেওয়া হয়েছে, এত ডেটের মধ্যে সব সংশোধিত ডকুমেন্টস জমা দিতে হবে, নাহলে কিন্তু আর পাওয়া যাবে না। তো প্রত্যেকটি স্কুলের দায়িত্ব হচ্ছে এটাই সব কিছু ডকুমেন্ট সংশোধন করে পাঠিয়ে দেওয়া যে অল রাইট, সব ওকে আছে, এবার টাকা আসতে পারে। এই ব্যবস্থাটি নেওয়ার একটি কারণ টাকা যদি অন্যান্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় তাহলে সমস্যা হতে পারে। সো ভিডিওটা দেখে আশা করছি তোমরা সকলেই অনেকখানি হ্যাপি হয়েছো, তোমাদের টাকা এবার খুব শীঘ্রই তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দাও, তোমাদের একটি লাইক আমাকে অনেকখানি মোটিভেট করে ভিডিওস বানানোর জন্য। শেয়ার করে দাও বন্ধু বান্ধবীদের সাথে, কমেন্টে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দাও।